গুড ইভিনিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আমি এখন রয়েছি কিন্তু উত্তর কলকাতায়। উত্তর কলকাতা মানেই শোভাবাজার রাজবাড়ি, কলকাতার মধ্যে অন্যতম একটি বিখ্যাত পুজো শোভাবাজার রাজবাড়ি। 200 বছরেরও ওপরে এই পুজো কিন্তু হয়ে থাকে শোভাবাজার রাজবাড়িতে। তো এখন আমি রয়েছি শোভাবাজার রাজবাড়ির একদম ভেতরেই, একটি সাইডের অংশে দেখতেই পাচ্ছ আমার পেছনে সাদা যে বিল্ডিংটা, এটা কিন্তু রাজবাড়ির অংশ। তো আজকে তোমাদের শোভাবাজার রাজবাড়ির যে অসাধারণ সুন্দর অতি প্রাচীন সাবেকিয়ানায় সুসজ্জিত যে মা দুর্গা রয়েছে, সেই মা দুর্গাই তোমাদের দেখাবো। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকো, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো শোভাবাজার রাজবাড়ির মূল যে গেট, সেই গেটে প্রবেশ করতেই দু সাইডে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে জমেছে। যদিও ভিডিওগুলো অনেক দেরি হচ্ছে আমার ছাড়তে, সেই জন্য আমি দুঃখিত। তো মূল যে ফটক, সেই ফটক দেখতে পাচ্ছ, এবং এইখানে কিন্তু একটা ব্যানার টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ, বহু আগে যে রাজবাড়িতে দুর্গা ঠাকুর পুজো হতো 1757 সালে, প্রথম যে নবকৃষ্ণ দেব বাহাদুর তিনি দুর্গা পুজো সূচনা করেছিলেন এই রাজবাড়িতে, সেই একটি ব্যানার এবং দুর্গা ঠাকুরের ছবি। তো এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক, এবং কলকাতার মধ্যে অন্যতম বিখ্যাত যে শোভাবাজার রাজবাড়ির দুর্গা ঠাকুর, সেই দুর্গা ঠাকুর তোমাদের আজকে দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে সেই আগেকার দিনের মা দুর্গার একটা ছবি রয়েছে। তো চলো মূল ফটক পেরিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যাক। তো ধীরে ধীরে রাজবাড়ির গেটের ভেতরে প্রবেশ করছি, এবং দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, এবং শোভাবাজার রাজবাড়ির ভেতরে বিশাল যে মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যেও চারিদিকে মানুষের মাথা ছাড়া কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। এবং শোভাবাজার রাজবাড়ির ভেতরে সাবেকিয়ানায় সুসজ্জিত যে দুর্গা প্রতিমা, বহু প্রাচীন মা দুর্গা, সেই মা দুর্গা তোমাদের দেখাবো। তার আগে রাজবাড়ির চারপাশের অংশটা তোমরা ভালো করে দেখে নাও। এখানে বড় একটা চাদর টাঙানো হয়েছে মাঠের মাঝখানে, এর তলা দিয়ে সকলে প্রবেশ করছে, এবং সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সোজাসুজি, সেখানে দুর্গা পুজো হয়, দুর্গা দালান রয়েছে, এবং দু সাইডে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ মায়ের পূজা মণ্ডপের দু সাইডে, তার দোতলায় কিন্তু এখনকার বর্তমানে রাজার বংশধর যারা রয়েছে তারা এখানে থাকে দোতলাগুলোতে, এবং একতলায় ডান সাইডে মায়ের ভোগ রান্না হচ্ছে পুজোর, এবং বাঁ সাইডে রয়েছে বাহির গেট। তো দেখতেই পাচ্ছ রাজবাড়ির ভেতরের অংশটা, এবং যদিও ভিডিওটা অনেক দেরিতে ছাড়ছি, কিন্তু পরবর্তী আরও কিন্তু অনেক দুর্গা ঠাকুরের ভিডিও আসতে চলেছে। তো দেখতেই পাচ্ছ রাজবাড়ির একদম ভেতরের অংশটা, যেখানে দুর্গা পুজো হয় তার সামনে মাঠে রয়েছি এখন আমি। তো চলো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে দুর্গা প্রতিমাকে ভালো করে তোমাদের দেখানো যাক। যদিও প্রচণ্ড ভিড় চারপাশে দেখতে পাচ্ছ, ভিডিও করতে খানিকটা হলেও অসুবিধা হচ্ছে। শোভাবাজার রাজবাড়ির মা দুর্গাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, অনেকটা দূরে রয়েছে, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি যেটুকু সম্ভব, এবং চারিদিকে কিন্তু প্রচুর মানুষ ফ্রেমবন্দি করার জন্য মা দুর্গার ছবি তুলছে এখানে দেখতে পাচ্ছ। এবং একদম ওপরের অংশে এখানে নিউজ চ্যানেলের কিছু লোকও এসছে, প্রেসের, তারা এখানে মা দুর্গার ছবি তুলছে এবং ভিডিও করছে দেখতে পাচ্ছ। এবং সামনের অংশে বিশাল আকারের একটি ঝাড়বাতি টাঙানো রয়েছে, তার নিচেই কিন্তু শোভাবাজার রাজবাড়ির মা দুর্গা রয়েছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, পরবর্তী আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।